বাসু রুইদাসের হতভাগ্য কন্যা শ্রাবণী রুইদাস বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। শ্রাবণী রুইদাসের বর্তমান বয়স ১২ বছর। জন্মানোর পর থেকেই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী, উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, উঠতে গেলেই বসে পড়ছে। আর ১০টা বাচ্চার মতো চলাফেরা দৌড়ঝাঁপ তার কাছে এবং তার বাবা মার কাছে দুঃস্বপ্ন। বাবা বাসু রুইদাস ভূমিহীন পরিবার, যাদের দুবেলা দুমুঠো খাদ্যের সংস্থান নেই। মেয়ের চিকিৎসার জন্য যা ছিল সব চলে গেছে, আজ বড় অসহায় হয়ে পড়েছে। পেশায় মোটর ভ্যান চালিয়ে বাসু রুইদাসের যেটুকু রোজগার সেটুকু দিয়ে কোনো রকমে সংসার চলে। তবুও মেয়ের চিকিৎসার জন্য বহু ডাক্তারের কাছে গেছেন, খরচও করেছেন যেটুকু পুঁজি ছিল, কিন্তু কোনো ডাক্তারবাবুই আশ্বাস দেয়নি মেয়ের সুস্থতার। নিজের খাবারটুকু নিজে ভালো করে খেতে পারে না, মা ঠাকুমা কোনো রকমে খাওয়ান। যে সকল ডাক্তারবাবু শ্রাবণী রুইদাসকে দেখেছেন তারা কেউই তার সুস্থতার ব্যাপারে নিশ্চয়তা দেননি। তবুও বাবা মার মন তো মানে না, তারা চান আর সকলের মতোই তাদের কন্যার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে হাসি খুশিতে ভরিয়ে তুলুক ঘর। চেষ্টা তাই জারি আছে আজও, কিন্তু সংসার যে অচল, কোথা থেকে আসবে অর্থ? অভাব যখন নিত্যসঙ্গী তখন কন্যার চিকিৎসা চালিয়ে যাওয়াটা দিন দিন অসম্ভব হয়ে পড়েছে। হায় রে কি ভাগ্য, অর্থের অভাবে নিজেদের চোখের সামনে তিলে তিলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তা দেখতে হচ্ছে। মেয়ের ছোটবেলা থেকেই ভুগছে, ডাক্তার দেখাচ্ছি। কোন কোন জায়গায় গেছিলেন? বাঁকুড়া, বর্ধমান, ব্যাঙ্গালোর নিয়ে গেছি, ডাক্তারকে দেখাইছি। ডাক্তারবাবু কি বল? ডাক্তারবাবু কিছুই রোগ ধরতে পারছে না। আশ্বাস দিচ্ছে যে ভালো হবে, সুস্থ হবে? ওই ডাক্তারবাবু কিছু রোগই ধরতে পারছে না। তো এই তো দিন পাঁচেক পরে হাসপাতালে ভর্তি হয়েছিল ইনাসে, দেখি ঘরকে নিয়ে আইছি। মেয়ে খাওয়া দাওয়া করতে পারছে? মেয়েটা খাওয়া দাওয়া করতে পারছে না। আপনি কি করেন? আমি ভ্যান চালাই। জমি জায়গা? জমি জায়গা নাই। আমি চাইছি যে সরকার যদি আমাদেরকে একটু দেখে আমার মেয়েটার পেছনে, তাহলে আমার মেয়েটাকে বাঁচিয়ে তুলতে পারবো। প্রথম বাচ্চা হয়ে হচ্ছে জন্ডিস হয়েছিল। আচ্ছা, দিয়ে ডাক্তার? ডাক্তার দেখছে, ওষুধ দিচ্ছে, খাচ্ছে, ওষুধ খেয়ে ওই কিছুদিন ভালো থাকছে, আবার যাকে তাই হচ্ছে। কোথায় কোথায় ডাক্তার ঘর গিয়েছিলেন? ব্যাঙ্গালোর গেছি, বাঁকুড়া, বর্ধমান। ডাক্তারবাবু কি বলছে? ডাক্তারবাবু কি বলবে, ওই যে ওষুধ দিচ্ছে, রোগ ধরতে পারছে না? না। আপনার মেয়ে কি হয়েছে, কখন থেকে হয়েছে এটা? ওই এই তো ১১ বছর হচ্ছে, ১১ বছর নিয়ে ভুগছে। আমার স্বামী কি করে? আমার স্বামী ভ্যান চালায়। সরকারের কাছে তো চাইছি যে আমার ছেলে একটু সাহায্য পেলে আমাদের খুব ভালো হয়। কিন্তু মায়ের পেট থেকে জন্ডি হইলো, জন্ডি হয়ে আর যেমনি ভূমিষ্ঠি পড়লো তেমনি ওই আঁতুর থেকে পায়খানা, পায়খানা যে আজও পায়খানা। এত হেতা সেটা বর্ধমান, বাঁকুড়া, কাঁটা বাঁকুড়া ডাক্তার দেখাচ্ছি, কোনো জায়গায় ভালো করতে পারছে না ডাক্তার, আর রোগও ধরতে পারছে না। সারা জীবন আর আমাদের খেট খাটি একবার ধর, যতক্ষণে না খাচ্ছে ততক্ষণে খেতে পারছে না, একবেলা জুটছে তো একবেলা জুটে নাই। এই ছেলে নিয়ে লাইয়া যে আর যেখানে বলছে সেই সেখানেই চলে যাচ্ছে। দেখুন না, আমরা না যদি একটু সাহায্য করো, আমার ছেলেটা যদি ভালো হয় বাচ্চা। আমি বাচ্চা কে হন? ওই বাচ্চা ঠাকুমা। চাই আন্তরিকতার সঙ্গে শ্রাবণী রুইদাসকে সুস্থ করে তোলার আর্থিক যোগান ও সহযোগিতা। বাবা মায়ের কাতর আবেদন সবার কাছে, একটু পাশে দাঁড়ান আমার হতভাগ্য কন্যার পাশে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।